এবার একটু নজর রাখবো চেতলা অগ্রণীর দিকে। চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম সেখানে একেবারে এই মুহূর্তে চতুর্থীর সন্ধ্যেতেই কিন্তু মানুষের ঢল, জমজমাট শারদোৎসব। এই মুহূর্তে চতুর্থীতে কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপ, তার পাশাপাশি জেলার বিভিন্ন জায়গা থেকেও একই রকম ছবি উঠে আসছে এবং শারদোৎসবের আমেজে মাতোয়ারা বাঙালি। চেতলা অগ্রণীর ছবিটা আরও একবার দেখাবো আপনাদের। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য, একবার সরাসরি কমলাক্ষর কাছে যাব। কমলাক্ষ, এই মুহূর্তে চেতলা অগ্রণীর ছবিটা, আবহটা যদি একবার তুলে ধরো। এবার কলকাতায় কার্যত চমক বলতে যা বোঝায় সেই চমক দিয়েছে চেতলা অগ্রণী। বরাবরই দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো, এবং সেই সেরা পুজোর এবারে থিম যেহেতু গঙ্গা দূষণ, তোমাকে দেখাবো গঙ্গার পাড়ে এই মুহূর্তে চলছে গঙ্গার অতি। এটি কিন্তু কোনো হরিদ্বার হোক অথবা বেনারস হোক কোনো কিছুর আদল নয়, একেবারে গঙ্গার উৎপত্তি স্থল থেকে গঙ্গা যে যে রাজ্যগুলির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেখানে যে যে মন্দিরগুলি রয়েছে সেই সমস্ত মন্দিরের আদলে এই সুবিশাল মণ্ডপ তৈরি হয়েছে এবং কাল্পনিক গঙ্গা তৈরি হয়েছে গঙ্গার পাড়ে। এই মুহূর্তে এই গঙ্গার অতি দেখতে বলা যেতে পারে হাজার হাজার মানুষ, তারা এই মুহূর্তে চেতলা অগ্রণীতে ভিড় করেছেন। আমি তোমাকে ভিড়ের ছবিটা এই মুহূর্তে দেখাবো। সবে মাত্র চতুর্থীর সন্ধে, সেখানে তিল ধারণের জায়গা নেই চেতলা অগ্রণীতে, এবং পুলিশের শীর্ষকর্তারা এই মুহূর্তে ভিড় সামাল দিতে কিন্তু চেতলা অগ্রণীতে রয়েছেন। এবং তোমাকে দেখাচ্ছি পুলিশের শীর্ষকর্তারা নিজে ময়দানে নেমে এই মুহূর্তে এই ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন, এবং তার সঙ্গে সঙ্গে চলছে গঙ্গারতি। আমার ক্যামেরা পার্সন মিন্টু বসাককে আরও একবার বলবো, এই মুহূর্তের গঙ্গারতির ছবি যা সত্যি চোখ টানছে শহর কলকাতার। পুজোর এই আবহে একেবারে যেন সেই হরিদ্বার বা বেনারসের যে ঠিক আদল গঙ্গারতির, সেই গঙ্গারতি কিছুক্ষণ অন্তর অন্তরই কিন্তু ঠিক এমনভাবেই গঙ্গারতি চলছে, এবং কাল্পনিক গঙ্গা তৈরি হয়েছে পুরো গঙ্গা নদীর একেবারে সামনে। অপরূপ দেবী মূর্তি মণ্ডপের ভেতরে এবং তার বাইরে, অনেকটা রাস্তা পায়ে হেঁটে এই গঙ্গারতি দেখতে দেখতে মানুষ মণ্ডপের ভেতরে ঢুকবেন। 32 বছরের পুজো, এবং সেই পুজোই এবার কিন্তু সত্যি গঙ্গা দূষণ, গঙ্গাকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে চেতলা অগ্রণী তাদের এই নয়নাভিরাম মণ্ডপ, এবং সেই মণ্ডপে চতুর্থীর সন্ধ্যেতেই হাজার হাজার মানুষ, বিভিন্ন বয়সী মানুষ হাতে মোবাইল নিয়ে তারা এগিয়ে চলেছেন। কার্যত এই ভিড় সামাল দিতে নাজেহাল খেতে হচ্ছে পুজোর উদ্যোক্তা স্বেচ্ছাসেবক থেকে শুরু করে পুলিশের শীর্ষকর্তা, তারা এই মুহূর্তে কিন্তু এই ভিড় সামলানোর চেষ্টা করছেন। যদিও একেবারে কমলা খুঁজে ছবিটা দেখাচ্ছে চেতলা অগ্রণীর, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, প্রচুর মানুষ, মানুষের ঢল, কার্যত জনজোয়ার বলা যায় এই মুহূর্তে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে। Thank you.
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।